বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মোহন আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বাঙালি জাতির জন্য আজ একটি আনন্দের দিন খুশির দিন ঠিক এই ষোলোই ডিসেম্বরে এক সময় এই বাংলাদেশ বিদেশিদের হাত থেকে মুক্ত হয় স্বাধীন হয় আর সেই স্বাধীনতার চেতনার দিন আর এই স্বাধীনতা যুদ্ধের অংশীদার হিসেবে আমি একজন পুলিশ ডিপার্টমেন্ট থেকে অংশীদার ছিলাম আর সেই মর্মে প্রতি সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে জেলা সুপার আমাদেরকে সেই পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত সম্বর্ধনা সবাই আমাদের আমন্ত্রিত করেন প্রতি বছরই তেনারা আমাদের ডাকেন আমরা তাদের সঙ্গে এসে যোগ দেই এবং তারা সম্মানসূচক পুরস্কার দান করেন এবং সম্বর্ধনা স্বসম্মান সম্মান দান করেন আজও সেই উপলক্ষে আমি এই সিরাজগঞ্জ এসেছিলাম এবং আমাদের প্রিয় পুলিশ সুপার থেকে নিকট থেকে সেই সম্বর্ধনা পুরস্কার গ্রহণ করে সেই পর্ব শেষ করে এখানে মজনু শেখের বাড়িতে আছি এখানে অনেকগুলি মানুষ এই হৃদায়ত গ্রহণকারী ইমানে অন্যনকারী আছে তারা উপস্থিত হয়েছে তাদের মাধ্যমে আমাদের কিছু আলোচনা হচ্ছে সেই আলোচনার সবাই বক্তব্য করছি আমি আদম নুরী এই মর্মে বিশ্বের মানবজাতিকে তাদের মাধ্যমে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা প্রিয় বিশ্ববাসী আজ যেমন দুঃখ কষ্ট যেটাই জীবনে ঘটুক তারপরেও এই দিনটাতে পুলিশ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সেই সম্মানিত সম্বর্ধনার পুরস্কার যত ছোট পাই আর বড় পাই কিন্তু সেটাও যে একটা বড় আনন্দের জিনিস উল্লাসের জিনিস এটাও কম নয় যাই হোক সেই উদ্দেশ্যে এসে সেই মুক্তিযোদ্ধা হিসেবে সে পুরস্কার পেয়ে অবশ্যই আনন্দিতই বটে তাই যারা সেই হেদায়তে তাদেরকেও এই সুখবর দিয়ে আজকের জালসা বক্তব্য শুরু করছে আমরা ইসলাম যারা হেদায়ত গ্রহণ করে ইমান আনায়ন করেছি তাদের নাম হলো দিনই ইসলাম এই দিনই ইসলাম শুরু হয়েছিল আমাদের প্রিয় নবী যিনি সেই আউলে পাক ঘোষণা দিয়েছিলেন যে তোমরা সবাই তাকে সাহায্য করবে এবং তাকে মেনে নেবে প্রিয় বিশ্বনবী তাদের তরফ থেকে তাদের অস্তিত্ব সমস্ত কিছুর দ্বারা এই মানব জাতিকে মানবভাণ্ডে তুলে দিয়ে পূর্ণ মানব করে দেন এবং আল্লাহর তরফ থেকে স্বীকৃতিমূলক নিয়ে আসেন সেই আল্লাহর তরফের হেদায়েত এবং সত্য দিনী ধর্ম যাহা আল কোরআন আল্লাহর বাণী বলে আমরা জানি কিন্তু সেই আল্লাহর বাণীগুলো আসত মুহাম্মদি গর্ভজাত হয়ে তারই অন্তর হয়ে তাই তারই ভিতর তারই অন্তর হয়ে তার ভিতর দিয়ে যখন আল্লাহর বাণীগুলো আসছে আর সেখান থেকে যখন এই ইসলামের প্রকাশ হয়েছে জন্ম হয়েছে সে হিসেবে বললে এই ইসলাম মুহাম্মদি গর্ভজাত সন্তান যেহেতু তারই দান তারই সকল কিছু যেমন আমরা মাতৃগর্ভের থেকে সন্তান হয়ে চলে আসি তারপরে যা করি করি আমরা সেখান থেকে সেই ধর্মকে বের করে মানুষ কি করবে না করবে তারা তাদের আল্লাহকে জানতে নিজেকে বুঝতে কি করবে না করবে তারই দরুন তিনি সেই দীনি ধর্ম দিনী কোরআন এই মানুষের সামনে প্রকাশ করে যান এবং তিনি তেনার জীবনে সেটাকে প্রতিষ্ঠাও করেন তিনি সেই প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বিপদ জীবন মরণ বিপদ অনেক যুদ্ধ যুদ্ধবিগ্রহ তেনাকে করতে হয়েছে তো সেদিনের সেই যুদ্ধ সেটা ছিল তাদেরকে চাপা দেওয়া যুদ্ধ সেটা ছিল সেদিন যে কয়জন ইসলাম ছিল তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার যুদ্ধ সেদিন ছিল সেই উচ্ছেদের সঙ্গে সঙ্গে তাদের উচ্ছেদের সঙ্গে সঙ্গে এই দিনী ধর্মকে চিরকালের জন্য দুনিয়া থেকে সরা দেওয়ার যুদ্ধ আর সেই যুদ্ধের পরকভাবে যারা তাদের যেমন একটা বিষয় ছিল নিজেদের জীবন বাঁচানো আর তেমনি আর একটা বিষয় ছিল ধর্ম তো তাদের সঙ্গে যে গোলমালটা যে বিরোধটা সেটার নামই ছিল এই দিনী ধর্ম তারা এই দিনই ধর্মকে গ্রহণ করার কারণে যারা গ্রহণ করেছিল তাদেরকে পৃথিবীর থেকে উচ্ছেদ করে দেওয়ার কারণেই এই যুদ্ধগুলো তাদের সঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেইখান থেকে তারা বাঁচতে ধর্মকে রক্ষা করতে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে প্রকাশ করতে তারা জীবন মরণ পণ করে এই যুদ্ধ চালিয়েছিল আল্লাহর ইচ্ছায় তারা জয়ী হয়ে এই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল তো সেদিন আর বর্তমান দিন তোমরা যদি মনে করো যে সেই যুদ্ধ আজও আমাদের করতে হবে কারণ সেদিন তারা যে কয়জন মুসলমান ছিল অতি সহজে তাদের বিলুপ্তি করে দিলেই এ দিনই ধর্ম শেষ হয়ে যেত তাহলে সেখানে তারা সেই দিনী ধর্মকে গ্রহণ করেছিল বলেই বাকিরা তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল যে কারণে সেটাকে ধর্মীয় যুদ্ধ বলা হয় আমি এই জায়গাটা আবারও বলছি যে সেদিন যারা এই দিনী ধর্ম হজরত মোহাম্মদ সা্লাম থেকে গ্রহণ করেছিলেন এই দিনই ধর্ম গ্রহণ করার কারণে সেদিন তারা মোহাম্মদের সঙ্গে তারাও বড় শত্রু হয়ে পড়ে আর সে কারণে মক্কাবাসী অন্যান্যরা তাদের পৃথিবীর বক থেকে মুছে দিতে এই সমস্ত যুদ্ধে লিপ্ত হয়েছিল তাহলে মূল বিষয়টা কিন্তু যে তারা শুধু জীবন বাঁচানোর জন্য নয় সেই ধর্মকে নিয়েই তারা জীবনের হুমকি পড়েছিল যদি তারা সেইটাকে বাদ দিয়ে আসতো তাহলে তাদের এই জীবনের হুমকি থাকত না কিন্তু তারা যখন সেই সত্য পেয়ে সত্য জেনে সত্য বুঝে তার থেকে সরে আসতে নারাজ হয় তখনই তাদেরকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করার জন্যই এই সকল যুদ্ধ হয়েছিল তাহলে এটা যে ধর্মযুদ্ধ এটা প্রমাণ সহকারে জ্ঞানীরা যদি বিচার করে তাহলে বুঝতে পারবে যে যদি তারা এই ধর্ম গ্রহণ না করত তাহলে মোহাম্মদ একা যা খুশি তা করুক না তাহলে তো যুদ্ধে তাদের মা মারার জন্য এরা প্রস্তুতি নিত না আর যুদ্ধ হতো না তাহলে এখানে মানব যদি জ্ঞান সাপেক্ষে বুঝ সাপেক্ষে ভাবনা করে তাহলে অবশ্যই বুঝবে যে না এটা আসলেই সেদিন যে কয়জনই ইসলাম ছিল তাদের ধর্ম যুদ্ধই ছিল কারণ এই ধর্মের কারণেই এই যুদ্ধটা সে সময় হয়েছিল অন্য কোনো কারণ তেমন খুঁজে তোমরা হয়তো পাবে না কিন্তু বর্তমান বর্তমান যদি দুই চারজন দুই চারশো মুসলমানকে মারিয়াও ফেলায় তাহলে কে ধর্ম উচ্ছেদ হয়ে যাবে যারা এই ধর্মের উপর সত্য আছে সঠিক আছে উচ্ছেদ হয়ে যাবে তাহলে এই রকম যুদ্ধের কি আর এই মুসলমানের প্রয়োজন আছে আমি আশা করি বা সঠিক বিচারে বা সঠিক তথ্য বিচারে এই ধরনের যুদ্ধ তেমন কোনো প্রয়োজন আছে বলে মনে করি না দ্বিতীয় কথা যারা ইসলাম প্রকৃত ইসলাম অন্য যারা আছে তারা কি সেই ইসলামকে নির্মূল করার জন্য মুছে ফেলানোর জন্য তারা কি ইসলামের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এখানে আর একটা বিচার আছে না যে সেদিন যেমন যে কজন মুসলমান না ছিল তাদেরকে দুনিয়াটা উচ্ছেদ করতে তাদেরকে হামলা করেছে কিন্তু আজ কি সেই মুসলমান বলে তারা ইসলাম সৎ জীবন যাপন করে বলে আল্লাহকে মানে বলে এজন্য কোনো জাতি তাদের সঙ্গে যুদ্ধের এসে লিপ্ত হচ্ছে এটাকে দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে তাহলে আজ দেখা যাচ্ছে যে অন্য যে সমস্ত জাতি আছে তারা এই দিনই ধর্মকে খারাপ বলে এই ধর্ম যারা গ্রহণ করেছে তারা নষ্ট বলে এই জন্য যে তাদের মারতে আসা তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া অন্য কোনো জাতি কিন্তু এরকম আসছে না তাহলে সেদিন যে যুদ্ধ ছিল আজ কিন্তু সেই যুদ্ধের কোনো প্রয়োজন নাই আমি এটা বিশ্বের মানব জাতির কাছে জ্ঞান সহকারেই বলছি তারাও জ্ঞানে বুঝে দেখো বা এই মুসলমান নামে যারা আছে তারাও বুঝে দেখো আজকের সেই যুদ্ধের আর কোনো প্রয়োজন আছে কি নাই আজ যেটা মুসলমানের প্রয়োজন আজ যে ইসলামের ক্ষতি এই ক্ষতি নামধারী যারা ইসলাম নামধারী যারা ধর্ম ব্যবসিক নামধারী যারা ইসলাম ভাঙায় নিজেরা অর্থনৈতিক ব্যবসা করে খায় তাদের কারণেই এই দিন ইসলামের আজ বিজাতিরা যেই ওটা দিন ইসলাম তারা যে কোনো ক্ষতি করতে আসা বা তারা যে ইসলামকে সেই সেই সময়কার মতো মারে ফেলে দিতে আসা তা তো আসছে না তা আসছে না আজকের যে বিষয় সেটা হলো যারা এই ইসলাম নামধারী আছে তারা তারাই কম ভাগ করে নিয়ে তরিকত ভাগ করে নিয়ে গোষ্ঠী ভাগ করে নিয়ে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীতে দেখতে পারে না ক্ষমতা দখল নিয়ে আজ তাদের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে তারা এই সন্ত্রাসী বা ঘাতক হিসেবে তারা কাজকর্ম করে চলছে যদি তোমরা সঠিক বিশ্লেষণে যাও তাহলে এটাই দেখতে পাবে যে ইসলাম কারো উপরে কোনো আঘাত হানে না ইসলামের কোনো বিষয় নেই যে তারা মানুষের উপরে উপযাচক হয়ে যা আঘাত হানবে কারণ আমরা মারামারি করলি আমাদের ছয় সম্পদের বিষয় নিয়ে আর সেদিন তো ছয় সম্পদের বিষয় নিয়ে যুদ্ধটা হয়নি সেদিন প্রকৃতই যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্যই তারা চাপিয়ে দিয়েছিল আর আজ যেটা হচ্ছে সেটা হলো ক্ষমতা দখল নিয়ে বাহাদুরের দখল নিয়ে ইসলামের স্বার্থ নিয়ে নয় মানবজাতির স্বার্থ নিয়ে নয় মানবজাতির মঙ্গল নিয়ে নয় এটা শুধু হচ্ছে ক্ষমতা দখল করে আমি এই ইসলামের রাজাবাদ হয়ে থাকবো আমারই হুকুমতেই সব চলবে আর এগুলোই সারা ইসলাম জুড়ে আজ দেখো তোমরা ছয় ছয় তরিকার প্রভেদ মুজাহাবের প্রভেদ সিয়াশনের প্রভেদ কমে কমে কাদিয়ানি তারপরে ওহাবি তারপরে তোমার সিস্তিয়া এ তারপরে তোমার এই যে হেজবুল তাহিদ তারপরে তোমার কি হেফাজতে ইসলাম তাবলিক জামাত জামাতে ইসলাম এরকম কত পার্টি যে আছে আর এটা পাঠিতে পাঠিতেই গোলমাল একজনরা আরেকজনরা তা মানে না তাহলে এ গোলমাল কি সেই দিনকার যুদ্ধের সামিল কিন্তু ইসলাম কি একই ধর্মের ভিতরে এই রকম কোনো প্রভেদ ইসলামে আছে যে নামে নামে তরু হোক নামে নামে মোজাহ হোক নামে নামে কম হোক এ ধরনের কোন পরিস্থিতি কি এই দিনে ইসলামে আছে ইসলামের মূল বিষয় হল যে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তার ভিতর দিয়ে এনে ইমানি আত্মার উপর নিজেকে আত্মসমর্পণ করে কোরআনের নির্দেশ মাফিক সেই আত্মার জীবন নিয়ে নিজেকে সেই আল্লাহ নূরের আত্মা বা দিনী নূরের দিনী আত্মা বা আদম নূরের আত্মাকে নিজের করে নেওয়ার জন্য ধর্মকে মানা আর সেই মানতে গিয়ে তারা যদি সেই পবিত্র জীবনী নিয়ে চলে আর সেই মানার বিষয়গুলো যদি তারা মানুষকে দেখাতে থাকে যে দিন ইসলামের বিষয় এগুলো যেদিন সেই সাহাবেদের জীবনীগুলো মানুষের কাছে তুলে ধরা হয় তা আমরা যদি সেই দুনিয়াগত জীবনের এগুলোকে ত্যাগ করে নিজেরা সেই ইমানকে নিয়ে ইমানি আত্মাকে নিয়ে সেই ইমানি আত্মার জীবন গ্রহণ করে সেই ইমানি আত্মার যে কর্ম ইমানি আত্মার যে ইবাদত সেগুলোতে থাকি তাহলে আমাদের কতগুলো কম হবে কোরআন তো হেদায়ত নিয়ে আসছে হৃদায়ত্ত নবীর তরফ থেকে পাঠান হয়েছে কোরআন ভিত্তিক তো সেই হেদায়তে যদি আমরা থাকি আমরা যদি সেই হেদায়তের জীবনে নির্দিষ্ট সেই দিনী নূরের দিনই আত্মার জীবনে দাখিল হই আর সেই জীবন যদি আমাদের সিও জীবনে রূপান্তরিত করতে আমরা সেই আত্মার ধর্ম মানি তার রব মানি দিন মানি আর সেগুলোরই সত্য নিয়ে যদি আমরা জীবনকে ধরি আর পরিচালনা করি তাহলে আমাদের মানুষের সঙ্গে বিরোধটা কিসের আর এই দলে দলে কমে কমে ভাগ হওয়ার জায়গাটা কোথায় আমি তো কোথায় জায়গা দেখি না কারণ একটি মানুষ ইসলামের জাতীয়বাদ আছে ইসলামের জাতীয়বাদ হলো এই বুনি আদম থেকে মানুষ জাত আদমে দাখিল হওয়া জাত আদমে দাখিল হওয়া এই মানব ছাড়া এই সৃষ্টির জাতিরা তাদের জীবনে থেকে কোনো তারা জাতের আদম হতে পারবে না কারণ জাতের আদম হতে গেলে তাকে সেই আদম আদমের যে নূরের আত্মা সেই আত্মার প্রয়োজন হয় সেই আত্মা যত সময় কেউ ধারণে না নেবে নিজের করে নিতে না আনে পারবে তত সময় সে জাত আদমে সামিল নয় সে আম্মারাগত আর কোরআন ঠিক সেই ব্যবস্থাই করেছে যে সেই হেদায়েতের ভিতর দিয়ে তাদের কাছে সেই ওয়াদা প্রতিশ্রুতি একরান্নামা নিয়ে তারা আম্মারাগত জীবন থেকে উদ্ধার করে তাদেরকে সেই আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের সেই নফসের উপর তাদের জীবন এনে দেওয়া তাদের জীবন এনে দেওয়া অতএব সকল আম্মারা জীবন থেকে মুক্ত করে যে সকল জীবনের তাদের কাছে কোনো নির্দিষ্টতা নাই কোনো পরিচয় নাই কোনো কিছু নাই আর এখানে কোরআন নির্দিষ্ট একটি আত্মার জীবনে দাখিল হতে সেই আত্মার জীবন নিজের জীবন করে নিতে যিনি সেই হেদায়ত দেবেন তারা যাতে সেই আত্মার নিজের করে নিতে পারে তারই জন্য সে সেখানে হেদায়ত দেবেন এবং আমরা গত জীবনকে ত্যাগ করে তাকে ওয়াদা করে ত্যাগ করে দিয়ে সেই আদমনূরের নফসের বা আত্মার উপর ইমান এনে তার উপর আত্মসমর্পণ করে সেই জীবন নিজের করে নেওয়ার জন্য ধর্ম মানবে সেটা কোথায় আর সেইটা যদি করে প্রত্যেকটা মানুষ ইসলামের প্রত্যেকটা মানুষ একই কাজে নিয়োজিত হবে সে যদি আমেরিকা হোক রাশিয়া হোক অস্ট্রেলিয়া হোক যেখানটাই ধর্ম মানুক তাদের নৈতিক চরিত্র গুণ তো একই হবে তাদের হুকুমত তো একই কোরআন তাদের তো একই কোরআনের হেদায়ত তাদের ইমান আনার সত্য তো একই সত্য না অনেকগুলো আত্মা ভা আত্মায় আত্মায় হেদায়ত কোরআন দিয়েছে সমস্ত পৃথিবীর মানব ডাক দেওয়া হয়েছে যে সমস্ত ধর্ম বাতিল তোমরা এক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো তাহলে সমস্ত মানবজাতির একমাত্র ধর্ম এই দিনই ধর্ম আর সেই এক দিনই ধর্মর ভিতর একই হেদায়ত একজনই নবী সেই নবী এই ইসলামের সমস্ত রূপদানকারী তরিক দানকারী দিশা দানকারী এখানে তো জোনে জনে এটা পীরের তরিক মানতে হবে পীরের দিশে নিতে হবে অমুকের দিশে নিতে হবে ওহবের দিশে হেজবুল তাহবেদের নিতে হবে এর কোনো প্রশ্রয় তোই ধর্মে নাই এর কোনো প্রশ্রয় তো দিনই ধর্মে নাই অমক মুজাব মানতে হবে তমক মুজাব মানতে হবে মুজাব মানতে হবে কেন কোরআন পূর্ণ ধর্ম নিয়ে আসে পূর্ণ হুকুমত পূর্ণ দলিল আর তা সেই দলিলের রূপ হলেই মানব মানবকে পূর্ণ করা হয়েছে আর মানব সেই পূর্ণ জীবন ধরতে যে দলিলের দরকার যে কিতাবের দরকার সেই কিতাব হলেই পাক কোরান সেই কিতাব হলেই পাক কোরান তাহলে সেই পাক কোরআনের হেদায়েত এক সেই পাক কোরআনের যে দিনই আত্মা ধরতে দিয়েছে সেই আত্মাও প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে একে পাল্টানোর কোনো পথ নেই দ্বিতীয় মানুষকে যে দিন কায়েম করতে বলছে সেই দিনও এক সেই নূরেত্থা নিতে হবে মানুষকে যে রব কায়েম করতে বলছে সেই রব এক সেই নূরেথার নিতে হবে তাহলে এখানে জোনে জোনে তরিকা জোনে জোনে দল এটার তো কোনো জায়গা নেই যে কোরআনের হৃদায়তে দিনী ইসলাম হবে তারই উপরই ফয়সলা তাই কোরআনে তো সেটাই করছে যারা ইমান এনেছে তারা কি করবে আর কী সারবে তাদেরকেই বলতেছে হে ইমান নানায়নকারীরা তোমরা এদিক চলো না এদিক চলো হে ইমান তোমরা এগুলো করো তোমার রবের প্রতি বিশ্বস্ত হও তোমার রবকে সঙ্গী সঙ্গে নিয়ে চলো রবের ইবাদত করো হে ইমান দুর্গুণ্ডা তোমরা সে দিনের ইবাদত করো সে আত্মারাকে পবিত্র করো তাকে সঙ্গী করো তাহলে সব কিছুই মানবে নয় আর সব কিছুই সকল মানুষকে কি একটাই জিনিস দেখান হয় নাই করে তাহলে একই জিনিসকে একই লেখাপড়াকে কি তোমরা সেই বাংলা লেখাপড়াকে কি সেই ইংলিশ লেখাপড়া দিয়ে সারতে চাও এই বাংলা কি তোমরা সেই ফার্সি লেখাপড়া দিয়ে সারতে চাও এই বাংলা কি তোমরা উর্দু দিয়ে সারতে চাও তাহলে কোরআন যে পদ দিয়েছে কোরআন যা করতে দিয়েছে সেটা কি কোনো তরিকের ভিতরে আছে তাই তোমরা ভাগ হয়ে যাচ্ছ তোমরা কোরআন থেকে সরে নিজেদের মন গড়াভাবে চলতে তাহলে এখানে যদি তোমরা সন্ত্রাসবাদ হও তোমরাই বিজাতি তো তোমাদের আক্রমণ করতে আসে নাই আর তোমরা যদি সেই শিও আর তার পবিত্রের ধর্ম মানো সে রবকে ধরার ধর্ম মানো তাহলে তোমরা তো কোনো অসৎ জীবনে যেতেই পারো না কোরআন তো তোমাদের অসৎ জীবনে নেয় নাই আর বর্তমান যুগে তোমরা যদি সেই পবিত্র জীবন নিয়ে প্রত্যেকটা মানুষ চলো তাহলে বিজাতিরা তোমাদের সম্মান করবে না অসম্মানিত করবে তোমরা মানব জাতি দেখো ইসলামের প্রত্যেকটা মানুষ কোরআনের যে দিশা জেন্দেগি সেটাকে তো মানবে আর সেটা কারা মানবে যারা সেই হৃদায়ত নিয়ে সেই দীনী আত্মা বা আল্লা নুর আত্মার উপর আত্মসমর্পণ করে সেই আত্মাকে শিও আত্মা হিসাবে গ্রহণ করে সেই আত্মার জীবন নিয়ে চলে তারাই মানবে তাদেরকে বলা হয় দিনী ইসলাম তে সেই দিন ইসলামের কোথায় তরিকার ভাগ আছে সেই দিনী ইসলামের কোথায় মুজাহের ভাগ আছে কোথায় কমে কমে ভাগ আছে এটা আমি আদম নুরীতে কোথায় দেখতে পাই না তোমরা জ্ঞানীরা তোমরা বিজ্ঞানীরা তোমরা আকেলবানরা বিচার করো যে দিনে আদম নুরী বা দিনী নুরালা তোমাদের সত্যই দেখাচ্ছে না অহেতুক কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে নতুন আবার খাড়া হয়েছে সকল মুসলমান একই হেদায়ত গ্রহণ করতে হবে কোনো পীরের নামের তরিকা কোরআনের ধর্মে চলে না হেদায়েত আল্লাহর হুকুমত যে হেদায়ত গ্রহণ করা ফরজ প্রিয় বিশ্ববাসী হেদায়েত আল্লাহর হুকুমত যে হেদায়েত গ্রহণ করা ফরজ আর যে হেদায়েতকে বাঁকি রেখে সে ইসলামে দাখিলে হতে পারে না প্রথম ফরজই এই হেদায়েত ইসলামে ভর্তি হতে গেলে ইসলামে দাখিল হতে গেলে যেমন কোনো স্কুলে গেলে ভর্তি হতে হয় তেমনি ইস্কুলে ইসলাম ধর্মে দিনী ধর্মে প্রবেশ করতে গেলে সেখানেই আল্লাহর প্রথম হুকুমত হলো এই হেদায়ত সেই হেদায়তকে যারা গ্রহণ করে নাই সেই হেদায়তের পর যারা সেই ইমান আনে নাই তাদেরকে তো কোরআনিক ভাষায় কাফের বলা হয় তাদের উপরে কোরআনের একটা হুকুমও করা হয় নাই তারা জাহান হবে এটা জায়গায় জায়গায় বলা আছে কিন্তু হুকুম যা করা হয়েছে যারাই হেদায়ত নিয়েছে ইমান এনেছে যাদেরকে সেই দিনে আত্মার উপর আত্মসমর্পণ করান হয়েছে যারা ওয়াদা করেছে আর আমার আর জীবনে ফিরে যাবে না এই দিনিনুরের দিনে আত্মার জীবন নেতার মানব জীবন কাটাবে তাদেরকে হুকুম করেছে কোরআন তোমরা এটা করো তোমরা ওটা করো তোমরা ওটা করো না তোমরা ওইটা করো তোমরা তোমার রবের প্রতি নির্ভরশীল হও তোমরা তোমাদের দিনকে কায়েম করো দিনকে নষ্ট করো না তোমাদের রবকে তোমাদের জবানকে নষ্ট করো না তাদের প্রতি সব হুকুম করেছে কিন্তু যারা ইমান আনে নাই তাদেরকে কোনো হুকুম করেছে কোথায় তো কোরআন বলে নাই যে যারা ইমান আনে নাই তারা সবভাবে চলো কোথায় তো বলে নাই যারা ইমান এনেছে যারা আত্মসমর্পণ করেছে সেই নবসে আদমের উপর বা আল্লাহ নুরের আত্মার উপর কোরআন তাদের হুকুম করতেছে যে তোমরা আম্মার থেকে তুলে নিয়ে আসা হয়েছে তোমরা এখন আদম যাতে ভর্তি হয়েছ তোমরা আল্লাহ নূরের জীবনে আল্লাহর নূরের সঙ্গে মিলনের জীবন দেওয়া হয়েছে তোমরা এই কাজের ভিতর দিয়ে সেই আত্মার সঙ্গে মিলন ঘটায় আল্লাহ নূরের আত্মা তোমার নিজের জীবন করে নিয়ে তোমরা মানব জীবন থেকে ফিরে আসো এর নাম কোরআন আর এর নাম মানুষ মানুষ তো এই ধর্ম মানবে সেই মানুষের ভিতরে বর্তমানে যে কুন্দল বর্তমানে যে সন্ত্রাসী তা তো যারা এই মুসলমান নামে আছে ইসলাম নামে আছে তারাই তো একে অপরের উপর সন্ত্রাসী করতেছে তারাই তো তাদের ক্ষমতা নিয়ে তাদের বাহাদুরি নিয়ে তাদের বীরত্ব বড় করা নিয়ে এ কুন্দল তো তারাই করতেছে এটা তো কোনো ধর্মীয় যুদ্ধ হতে পারে না ধর্মীয় যুদ্ধ তখন হবে যখন ইসলামকে ধ্বংস করার জন্য দিনে ধর্মকে ধ্বংস করার জন্য সেই ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য বিজাতিরা কিছু করবে তখনই এই বিজাতিদের উপযুক্ত জবাব দিতে যুদ্ধ লিপ্ত হতে হয় তা উপজাচক হয় তারা কিছুই করলে না বিজাতিরা দুনিয়ায় থাকবে না এটা তো ইসলাম বলে না ইসলাম বলে তুমি সত্য হও আর মানুষকে সত্যের দিক আহ্বান করো তুমি ইমানের পথে চলো মানুষকে সেই ইমানের পথে ডাক দিতে পারো মানা না মানা তাদের ইচ্ছা ইসলাম তো এটা বলে তাহলে আজ ইসলামে ইসলামের ভিতরে এই সন্ত্রাসবাদ কেন আজ ইসলামে ইসলামে এই কুন্দাল কেন আর তার কারণ ওই তোমরা কোরআনকে ছেড়ে রূপক বানোয়াট কুফরির ইসলামের উপর যা সামিল হয়েছে তোমাদের কাছে ইসলাম বলতে কিছু নেই ইসলাম থাকলে কখন এটা হতে পারে না ইসলাম তো তারাই হয় যারা সেই হেদায়ত নিয়ে সেই দিনে আত্মার উপর এনে আত্মসমর্পণ করে নিজেকে পবিত্র আত্মায় আত্মবান করতে জীবন ধরে তারাই এই কুন্দলকারীরা তো ইসলাম হতে পারে না এই সন্ত্রাসীরা তো ইসলাম হতে পারে না যারা সন্ত্রাসবাদ ছড়ায় যারা ন্যায়ের প্রতি হুমকি দেয় দেয় তারা তো কোনো ইসলাম হতে পারে না তারা ঘাতক হতে পারে সন্ত্রাসী হতে পারে তারা দরজাল হতে পারে কিন্তু তারা দিনই ইসলাম হতে পারে না অর্থাৎ বিশ্বের মানব জাতি তোমরা যে যে ধর্মই মানো না কেন এটা দিনই ইসলাম এটা আল্লাহর ধর্ম আদমকে আল্লাহ ফুৎকারে নূর দিয়েছিল এটা তোমরা জানো এখানে পূর্ণ স্বীকৃতি আসছে প্রত্যেকটা মানুষে আল্লা নূর আছে প্রত্যেক ধর্মই স্বীকার করবে এখন যে যারা যে নামে আল্লাহকে ডাকে সেই নামে স্বীকার করবে যেমন হিন্দুরা বলে ব্রহ্ম নূর মানবে আছে ইংরেজরাও বৌদ্ধরাও স্বীকার করবে আল্লাহ নূর মানবে আছে তাহলে আল্লাহ নূর মানবে আছে তুমুতে একজন সেই মানব তুমুতে একজন সেই মানব যে তুমি ধর্ম মানলে কি সেই আল্লাহ নূরের সান্নিধ্য লাভের জন্য ধর্ম মানবে না পীর সাহেবের মিলনের জন্য ধর্ম মানবে কী কারণে মানবে বলো মানব জাতি কোরআন কি তোমাদের তোমাদের বিশ্ব নবী কি তোমাদের আল্লাহ নূরের সঙ্গে মিলন করার জন্য ধর্ম দিয়েছে নয় পীর সাহেবের সঙ্গে মিলন করাতে ধর্ম দিয়েছে না কোনো নবীর সঙ্গে মিলন করতে ধর্ম দিয়েছে বলো বিশ্বের মানব জাতি আর তোমরা যদি সেই আল্লাহর নূরের আত্মার সঙ্গে মিলন ঘটাতে আল্লাহর মিলন তুমি আসমানে যা নেবে শুনে অনেক নাসিরা এরকম বলে থাকে কিন্তু এটা তো প্রকাশ হয়েছে আল্লাহর নূর মানুষই থাকে আদমকে দেওয়া হয়েছিল এটা সত্য সেই জন্য সেই আদমের ধর্মই নেওয়া হয় না যে বুনি আদম থেকে যে আদম নূর ধরতে পারবে সেই ধর্ম দেবে বিশ্বের মানব এখানে অনেক ইতিহাস সত্য ইতিহাস রয়েছে যা একই সময় একেবারে সবগুলো বলা হয় না বা বলাও যায় না সময়ও হয় না তাহলে আদমকে দিয়েছিল আল্লাহ নূর আর এখন প্রত্যেকটা মানুষে রয়েছে আল্লাহ নূর যা আদমের তরফ হয়ে মানুষে আসে আর সেই আদমকেই তোমরা অস্বীকার করো তে তোমরা আল্লাহকে স্বীকার করো কি দিয়ে বলো মানব জাতি যে আদমের তরফ হয়ে তোমরা সেই আদমের সুরাত নিয়ে দ্বারা আছো যদি তোমাদের বলা হয় তুমি কোন সুরাতি কবে আদম সুরাতি না কি বলে থাকো মানব জাতি তাহলে যে আদমের তরফ থেকে তুমি এই আদম সুরাত পেয়েছ তুমি জীবন ধরছ আম্মারার দ্বারা কিন্তু কোরআন সেই আম্মারার জীবন থেকে মুক্ত করে তোমাদেরকে সেই আদম আর তাহ্লা নূরের আত্মার জীবনে দাখিল হতে বলছে আর সেই আত্মার জীবন দ্বারা তোমার নিজের জীবন মানব জীবনকে পরিচালনা করতে বলছে কাটাতে বলছে তো তোমরা সেই আল্লাহর জীবন ধরতে পথ নিলে সেই ইসলাম হলে আর তোমরা মানুষকে খুন করবে তোমরা মানুষকে রাহাজানি করবে তোমরা মানুষের উপর সন্ত্রাসবাদ করবে এটা কি করে হয় তোমরা কি সেই পথিক তোমরা কি সেই হেদায়তি তোমরা কি সেই আল্লাহ নূরের সঙ্গে বা আদম নূরের সঙ্গে মিলনের জীবন গ্রহণ করেছ বলো বিশ্বের মানব বা যারা এই ভুয়া ইসলামে পরিণত আছে তারা বলো কিন্তু ইসলাম তো এটাই করেছে আমি শুনছি নবীর একটা হাদিস আছে ইন্না সালাতা বেহুজিরে কল তোমরা কখনই কল্পে ছিল না কল্পে নিয়ে সালাত আদায় করো আর সালাত মিরাজুল মোমেনিন তোমার সালাতের ভিতরেই তোমার মিরাজ এই মিরাজ কার সঙ্গে ছিল ধর্ম তো আল্লাহ আল্লাহ মানুষের রয়েছে তাহলে কাকে ধর্ম মানবে কাকে ধরার জন্য পদ গ্রহণ করবে কোন দেবতাকে ধরার জন্য কোন নবীকে ধরার জন্য কোন পিসে ধরার জন্য কোন ফকিরকে ধরার জন্য তোমরা ধর্ম মানো বলো মানব জাতি তাহলে তোমরা যদি নামে মুসলমান হয়ে ধর্মীয় খাও নিজের ক্ষমতা দখল করতে যাও আরেকজনের উপর অত্যাচার জুলুম করো এটা তো তোমরাই করছো এটা ধর্মযুদ্ধ কখনই হতে পারে না এখানে ধর্মের দোহাই দে কোনোটাই চলে না ধর্মের দোহাই দে কোনো কিছুই চলে না ধর্মের আগে নিজে সেই ধর্মের প্রতিষ্ঠিত মানুষ হও তারপর দেখো এই ধর্মকে প্রসার ঘটাতে প্রচার ঘটাতে পৃথিবীতে সেদিন হজরত মোহাম্মদ সাল্লাকে যেমন যুদ্ধ করতে হয়েছে আজ যুদ্ধ করতে হবে না আজ তোমরা সেই আল্লাহর পথ গ্রহণ করো আল্লাহর নূরের সঙ্গে মিলনের জেন ধরো আর সে জীবনকে অতিবাহিত করো বিশ্বের লোক এমনি তাক লেগে যাবে আর বিশ্বের লোককে বলো দেখো এই ধর্ম সকল মানুষের ধর্ম ছিল আমরা মেনেছি তোমরা মানো না পার্থক্য এটা নাকি যে এই ধর্মটাই এই আল্লাহ নূরের সঙ্গে মিলনের ধর্মটাই এই দিনই ধর্ম কোরআনের ধর্ম আল্লাহর হুকুমের ধর্ম আর আমরা সেই ধর্মটাকে গ্রহণ করে সেই আল্লাহ নূরের সঙ্গে মিলনের ধর্ম গ্রহণ করেছি আমাদের সেই ধর্মদাতা যিনি তিনি সেই ধর্মকে সত্য করে দিচ্ছেন যে কাজের ভিতর দিয়ে আমরা এই আল্লাহর মিলনে যেতে পারি যে কাজের ভিতর দিয়ে আমি পূর্ণ অস্তিত্ব অস্তিত্ববান হতে পারি যে কাজের ভিতর যা আল্লাহ পবিত্র আমু যাতে সেই পবিত্র হয়ে আল্লাহর পবিত্রের সঙ্গে মিশেতে পারি আমরা তো সেই ধর্ম মানি আমরা কেন মানুষের উপর হস্তক্ষেপ করতে যাব। মানুষের সঙ্গে বিরোধ করতে যাব। মানুষের কে জুলুম করতে যাব। ও তো কাফেরদের কাজ যারা কোরআনের হৃদায়তকে অস্বীকার করে ফিরে গেল চলে গেল তাদেরকে তো কাফের বলা হয় কোরআনকে মেনে নিল না এর মূল অর্থ আমি একদিন বলছিলাম যে সে নিজেকেই নিজের মানব জীবন থেকে বহিষ্কার করে নিয়ে গেল কারণ এই দিনিয়াতটা ধরা ছাড়া মানব জীবন সে আর কষিন কালেও পাবে না আল্লাহর যে নূর মানবে আছে এই নূরকে ধরা ছাড়া কোনো মানুষ এই মানব জন্ম ফিরিয়ে নিয়ে পর্বতী জীবনে যেতে পারবে না যতই তোমার পিরোলিরা আলেমরা পুরোহিত ব্রাহ্মণেরা তোমাদের দেখা সব মিথ্যাচারিতা হবে আদম নুরী কোনো মিথ্যে দেখাতে পৃথিবীতে আসেনি যা সত্য যা প্রত্যেকটা মানুষের প্রয়োজন যা প্রত্যেকটা মানুষের চিরঞ্জীবী হওয়ার শর্ত যা প্রত্যেকটা মানুষের চিরর কাল মানব হয়ে থাকার সত্য। যা প্রত্যেকটা মানুষের চিরকালের জন্য আদমসুরেতে বহল হওয়ার সত্য সেটা হলো এই আল্লাহ নূর বা আদম নূরের নবস সেইটাকে বাদ দিয়ে কোনো মানুষ সুরেত নিয়ে এখান যেতে পারবে না সে যেই হোক না কেন সারা পৃথিবীর বাচ্চা হোক কোনো কাজে আসবে না সারা পৃথিবীর জ্ঞানের পণ্ডিত হোক কোনো কাজে আসবে না তাকে অবশ্য অবশ্যই সেই আল্লাহ নূরের সঙ্গে তার মানব জীবন দ্বারা মিলন ঘটে সে আল্লাহ নূরেরা তার নিজের আত্মা করে নিয়ে তাকে মানব জীবন থেকে বিদায় হতে হবে নতুবা তা কেউ যেতে পারবে না যে যারা সেই কাজে লিপ্ত থাকে তারাকে এই ঘাতকই করতে যায় যারা সেই কাজে লিপ্ত থাকে তারা কি সন্ত্রাসী করতে যায় যারা সেই কাজে লিপ্ত থাকে তারা কি জেনা ঘুষ খেতে যায় যারা সেই কাজে লিপ্ত থাকে তারা কি অপরের ক্ষতি করতে যায় তারা জানে ওর ক্ষতি করা মানে আমি আমার পবিত্রের ক্ষতি করলাম তারা এটা ভালো করে বুঝে নিয়েছে আমি যখন কারোর ঠকা দুটি টাকা আনি তখন সে দুটি টাকার ক্ষতিতে পড়লো কিন্তু এই ক্ষতিই আমাকে দুজকে নেওয়ার জন্য ইন্ধন যোগায় তারা এটা ভালো করে বুঝে নিয়েছে আমি অনেকে ঠকায়ে পাঁচশো টাকা নিয়ে আসলাম ও বেটাক ঠকায় আসছি কিন্তু ও বেটাক ঠকাও নাই তুমি নিজেই ঠকে আসছো চিরকালের জন্য ওই পাঁচশো টাকায় তোমার পবিত্র গুণকে নষ্ট করে দেবে আর তুমি জাহান নামে যাবে তারা এটা ভালো করে বুঝে নিয়েছে যারা দিনে হেদায়ত গ্রহণ করেছে তারা এটা ভালো করে বুঝে নিয়েছে যে আমি কাউরে ঠকালে সেই ঠকাটা তার তো সাময়িক দুনিয়াগত কিন্তু আমি আমার চিরকালের ক্ষতি করে নিলাম যে ক্ষতি আমাকে দোজকে নিয়ে যাবে এটা সেই হেদায়ত গ্রহণকারীদের ভালো করে বুঝে দেওয়া হয় এবং তারা বুঝে নিয়েছে যে কারণে তারা পরের ক্ষতি করতে যায় না তা আমরা যদি সেই দিনই ইসলাম হই সেই ইসলামের মানুষ সেই দিনই ধর্মের মানুষ কি করে তরিকবাদে ঢোকে কি করে আল্লাহর ফরজ হুকুমের হেদায়ত অতিক্রম করে পীরের নামে তরিকা পরে আমি তো বারবার বলছি বহুদিন যাবৎ বলছি তোমরা মানবজাতি তোমাদের অন্তর কি হয়েছে কোরআনে যে বলেছে ওদের অন্তরের চতুর্দিক দিয়ে বন্ধ করে দিয়েছি তালা দিয়ে দিয়েছি ওরা অপকর্ম করতে করতে এমনই হয়েছে যে ওরা সত্যকার শুনতে পাবে না তাই আমিও বন্ধ করে দিলাম তো তোমরা কি তেমনই হয়েছে তোমাদের নিজ নিজ মানব জীবনের প্রতি কি কোনো দরদ নেই তোমরা যে অস্তিত্ব আছো সেই অস্তিত্ব রক্ষা করার সেই অস্তিত্বকে চিরকাল নিজের করে রাখার কি তোমাদের কোনো জ্ঞান নাই কে বলল দুশো টাকা তুমি জন্নাতে যে দিয়ে দিলে তাতে কি তোমার অস্তিত্ব বাঁচবে তাতে কি তোমার ওই আল্লাহ নূরের সঙ্গে মেরাজ ঘটবে যত সময় ওই আত্মাকে না ধরছ যত সময় সেই অস্তিত্বকে পবিত্র করার কাজে লিপ্ত না হচ্ছ ওই দুইশো টাকা কেন সারা পৃথিবীর টাকা আল্লাহর নামে দান করলেও কোনো কাজে আসবে না কারণ তুমি আম্মারা যত সময় তোমরা এই আদম নফসের বা আল্লাহ নূরের নফসকে ধরতে না পারো তত সময় তোমরা সেই দোজকি আত্মা আম্মারা জিন আত্মার জীবনে সামিল আছো যেই হোক না কেন শত শতবার যদি এরকম কোরআন হাদিসের টাইটেল পাস করো আর যদি তোমরা সেই আদম নূরের নবসিকে না ধরো তাহলেও তুমি আম্মারা ওই আম্মারাগত আত্মাকেই লেখাপড়া শিখেছো তুমি কখনই পরমাত্মা হয় বা আদমাত্মা হয় পরবর্তী জীবনে যেতে পারবে না তোমাকে দোজক খাটতেই হবে ইহার নাম দিনই ধর্ম ইহার নাম দিনই ধর্ম আর সেই দিনই ধর্মের মানুষ সন্ত্রাসী করবে এটা আমার বিশ্বাস হয় না তারা দিনই ধর্মের মানুষ নয় সেই দিনই ধর্মের মানুষ রক কাটা পাটি হবে এরা দিনই ধর্মের মানুষ হতেই পারে না নিজের চরিত্র গুণ নিজের বৈশিষ্ট্য গুণ নিজের সততা গুণ তারা মানব জাতির কাছে তুলে ধরবে তারা ঘাতক হতে পারে না তারা সন্ত্রাসী হতে পারে না তারা রক্ত কাটাপাটি হতে পারে না তারা সন্ত্রাস করে বেড়াতে পারে না তারা কারো ক্ষতি করতে পারে না তারা ভুলে যায় ক্ষতি কারণ তারা জানে যে আমি আল্লাহ নূরের সঙ্গে মিলিত হওয়ার জীবন ধরেছি অতএব যারা এই জীবনকে ছেড়ে মিসা ইসলাম নামে প্রবাহিত হচ্ছে মিসা তরিকবাদে যা সামিল হয়েছে অসৎ জীবনে সামিল হয়েছে মোজাববাদে সামিল হয়েছে যারা দিনই ইসলামের ভিতর অন্য কোনো হুকুমত আনে দিনই ইসলামের হুকুমতদাতা আল্লাহ নিজে তো এখানে সেদিন বলা হয়েছিল যে তোমরা হুকুমদাতা বা রবদাতা কাকেই গ্রহণ করেছ কাকে গ্রহণ করেছ এই রবদাতাকেই বলা হয় পালন কর্তা কারণ হুকুমদাতার হুকুম মেনে যারা চলে তাহলে তার নির্দেশে তারা চলতেছে না এই জন্য একে পালনকর্তাও বলা হয় তো তোমরা যদি কোরআনের হুকুম মেনে চলো আল্লাহকে রবদাতা স্বীকার করে নিয়ে থাকো আর সেই আল্লাহর রবদাতার থেকে সিও রব কায়েম করতে পদ গ্রহণ করে থাকো যে তোমরা পীরের হুকুমে পীরের নামে তরিকে পড়লে কী করে ওটা কি আল্লাহর হুকুমত বল বিশ্বের মানব জাতি কোরআনের নেওয়া আল্লাহর হুকুমত আল্লাহ রব করেছেন হুকুম দিয়েছেন কিন্তু পীরের তরিকে নেওয়া কি আল্লাহর হুকুমত তাহলে তোমরা আল্লাহকে পালনকর্তা বা রব রবদাতা স্বীকার না করে পীর সাহেবদের রবদাতা স্বীকার করে নিয়েছ পালনকর্তা স্বীকার করে নিয়েছ তোমরা কিভাবে দিন ইসলামে সামিল হতে পারো পরিষ্কার হিসাব কোরআনের হিসাব পরিষ্কার কোরআন সকল ধর্মকে বাতিল করে সেই দিনই ধর্মকে খাড়া করেছে যে দিনই ধর্মকে রূপদান হওয়ার সঙ্গে সঙ্গে অন্য ধর্ম আপনা আপনি তার কাছে আধার হয়ে যাবে সে দাঁড়াতে পারবে না এটা সেই দিনই ধর্মের কথা বলছে আমি আদম নুরি যে নূরকে যে নূরের আত্মাকে দিনী নূর বলে কোরআন ধর্ম প্রকাশ করেছে আর দিনী নূর হলো আল্লাহর শিও নূরের নাম এর আগেও বলা হয়েছিল যে দিনী নূর হলো আল্লাহর শিও নূরের নাম আর সেই আল্লাহর শিও নূর আদমকে দিয়ে এই বুনি আদম মানব তৈরি করা হচ্ছে আর এবার বুনি আদম থেকে সেই দিনী নূর আলাহ হয়ে সেই মানবজাতিকে জাতিকে সেই দিনী নূরের জাতি গরণ করে নিতে এই দিনী ধর্ম হাজির হয়েছে তাই আদম নুরী দণ্ডায়মান হয়েছে যে প্রত্যেকটা মানুষ বিশ্বের মানুষ যাতে সেই আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের নব ধরে সেই দিনী নূরের জাতি হয়ে আদম জাতের জাতি হয়ে আদম নূরের জাতি হয়ে তারা যাতে চিরকাল সেই শান্তির জীবন ভোগ করতে পারে তার জন্যই এই দিনই ধর্ম প্রকাশ হয়েছে ইহা কারো ব্যক্তিগত ধর্ম নয় ইহা কোনো অলিম্পিকের ব্যক্তিগত নয় ইহা আমারও কোনো ব্যক্তিগত ধর্ম নয় আমি জ্ঞানী হতে পারি এতে সত্য হতে পারি কিন্তু মানুষকে সত্য করার জন্য আমাকে সত্য হতে হবে আর আমি যদি নিঃসত্য নিয়ে থাকতে চাই তাহলে মানব কোনো কিছু বলার প্রয়োজন আসে না আমি আমাকে নিয়ে ঘরে বসে চুপ করে থাকি কিন্তু যদি মানুষ জাতিকে নিয়ে কথা বলতে হয় তাহলে আমি যদি আদম নূরে হয়ে থাকি তাহলে মানব জাতিও যাতে ওই আদম নফসিয়ালা হয়ে আদম নূরের মানুষ হতে পারে আমাকে সেই ব্যবস্থাই দিতে হবে তার বাইরে করতে গেলে আমিও বইমান তাহলে তোমাদের কি সেই সত্য নিয়ে যারা ধর্ম প্রচার করছে তোমাদের দেশে তারা কি সেই সত্য নিয়ে করছে কক্ষণি নয় তাহলে এই কন্দল থাকে কেন তোমরা যদি সেই দিন ইসলাম হয়ে থাকো তোমরা যদি সেই হৃদায়ত গ্রহণকারী হয়ে থাকো তোমরা যদি সেই আদম নবসির উপর ইমান এনে সেই আত্মার নিজের দেখ করে নিয়ে সেই আত্মার মানুষ হতে চাও নির্দষ্ট আত্মার তাহলে তোমরা সিও জীবন ছেড়ে কেন খারাপই করতে গেলে আর যদি খারাপ সেটা নেওয়ার পরে যদি খারাপই করতে যাও তাহলে তোমরা খারিজ হয়ে যাবে ওই আত্মার জীবন তোমরা কঠিন কালেও পাবে না কারণ ইহার স্রষ্টার বিধানগত হয়েছে এমনি হয়নি ইহা সমস্ত মানব জাতির জন্য হয়েছে এমনি হয়নি আল্লাহর বিধান সকল মানুষের জন্য একই হয় কখনই দুই হবে না আল্লাহর এই আত্মা ধরতে গেলে নূরের আত্মা ধরতে গেলে সমস্ত মানুষের জন্য একই হুকুমত হবে দুই হবে না তার তরিকাও দুই হবে না ওই হৃদায়ত পাল্টে যাবে না ওই ইমানানাও পাল্টে যাবে না জীবনধারাও পাল্টে যাবে না তাকে পবিত্র হতেই হবে যদি সে এই নূরের সঙ্গে মিলন ঘটাতে চায় এক হতে চায় নইলে ইয়া কশিন কালেও কারো সম্ভব নয় কোনো শিক্ষার দ্বারা এই আল্লাহর এই নূরের সঙ্গে কেউ মিলন ঘটাতে পারবে না যত সময় ওই আত্মার জেন্দেগিতে কায়েম ওই আত্মা সেই আত্মবাণের থেকে নিয়ে নিজের দিক করে নিয়ে সেই জীবন রক্ষা করার ভিতর দিয়ে সেই জীবনের পবিত্র হাসিল করার ভিতর দিয়ে যত সময় সেই আত্মার সান্নিধ্যে না যেতে পারবে তত সময় আত্মাবান হতে পারবে না কোন শিক্ষার দ্বারা নয় তাকে সেই কর্মের দ্বারা সেই ইবাদতের দ্বারা তাকে হতে হবে অন্য কোন ইবাদত নয় ওই আত্মাকে ধরার যে পথ ওই আত্মাকে ধরার যে ইবাদত ওই আত্মার যে অস্তিত্ব ওই আত্মার যে সুরাতের সালাদ সেটাকে কায়েম করার যা কিছু আছে তাই নিয়ে তাকে চলতে হবে তার বাইরে এসে যেতে পারে না তাই কোরআন বলছে কখনই তোমরা কোরআনের গুন্ডি অতিক্রম করো না কখনই তোমরা কোরআনের পেটকে ছিঁড়ে ফেলো না কখনই তোমরা কোরআনের গুন্ডি অতিক্রম করে কাফেরদের দলে মিশ্রিত হইও না তোমরা কাফেরদের থেকে নিজেকে পৃথক করে রাখো যদিও তাদের সঙ্গে দুনিয়াতে চলো নিজেকে বুঝে রাখো আমি কোরআনের গর্ভে বাস করি আমি আমাকে নিয়ে আমি সেই নতুন জন্ম সেই আল্লাহ নূরের আত্মার জীবন ধরতে কোরআনের গুন্ডিতে বাস করি অতএব আমি যেখানেই থাকি আমি যে অবস্থায় থাকি আমি সেই আল্লাহর নূরের জীবন ধরার মানব সেই আত্মার নিয়ে চলার মানব আমি কখনই এই অসৎ মানুষের সঙ্গে মিশিয়ে অসতে মিশতে পারি না আমি কখনই মৃত্যুদের সঙ্গে জালিয়াতদের সঙ্গে জালিয়াতে মিশতে পারি না তাহলে সেই মানুষরা কোনো সন্ত্রাসবাদ হতে পারে না সেই মানুষেরা কোনো ঘাটক হতে পারে না সেই মানুষেরা কোনো রক কাটা হতে পারে না সেই মানুষেরা কখনই কোনো ক্ষমতা নিয়ে লড়াই শুরু করতে পারে না বিশ্বের মানব জাতি অতএব আজ স্বাধীনতার দিবসে আমাদের এস সাহেব এই ইসলামের উপর কিছু বক্তব্য আমাদের শুনিয়েছিলেন আমি আদম নুরি সেটা নিয়ে বিশ্বের মানব জাতির কাছে কিছু তুলে ধরলাম তোমরা মানব যে জাতের যেই হও না কেন তুমি যদি তোমার মানব জীবনকে ভালোবাসো তুমি যদি তোমার মানব অস্তিত্বের শান্তি চাও মঙ্গল চাও চিরঞ্জীবী করতে চাও তাহলে তোমরা যাকে আল্লাহ বলে জানো সেই আল্লাহ এখন মানুষে সেই আল্লাহর আত্মা সেই আল্লাহর নূর যত সময় তুমি না ধরতে পারবে তত সময় তোমার পরবর্তীতে বা সেই আখেরাতে বা মানব জীবনের পরে কবরের পরে যে জীবনে যেতে চাও সেখানে মানব জীবন তো আমরা কষিন কালেও পাবে না আর এর উপরে সত্য সাক্ষ্য আল্লাহর তরফ হতে বিশ্বের নবীর তরফ হতে আমি আদম নুরীদের বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলাম তোমরা সতর্ক হও তোমাদের জীবনের প্রতি আর আজকের বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম সুমাহানালাইকুম রহমতুল্লা